يا دي مرسل يا دي مرسل يا دي আবারও পুলিশের সাথে বচসায় জড়ালেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি বিকাশ ভবনের দিকে যাচ্ছিলেন, পথেই তাকে বাধা দেয় পুলিশ। আর তিনি বলে ওঠেন, ইয়ার কি হচ্ছে নাকি, শিক্ষাতন্ত্রকে দলতন্ত্রে পরিণত করা হয়েছে, তার জন্যই প্রত্যেক দিন হাইকোর্টে কানমোলা খায়। মন্তব্য করেন শুভেন্দু অধিকারী। বিকাশ ভবনে যেতে বাধা দেওয়ার প্রতিবাদে রাস্তায় বসেই তিনি বিক্ষোভ দেখান। পুরো ঘটনাটি একবার নিজের চোখেই দেখে নিন। আমি বিকাশ ভবনে বলে রেখেছি কথাবার্তা গুলো ঠিকঠাক করে বলো। উনি তো বলে দিলেন যে কেউ নেই, পাঁচটা পর্যন্ত ভিসি চলবে, আমি পাঁচটার পরে টাইম চেয়েছি। আমি কি মাওবাদী নাকি না সুপিরিয়ার? ঠিক আছে, উনি তো আমাকে গাড়ি দাঁড় করিয়ে বলছেন যে আপনি কোথায় যাবেন। আমি বিরোধী দলনেতা, আমি ওদের ফোন করেছিলাম, আমার অফিস থেকে মনোজ টিগা সাহেব করেছিলেন, সেখানে ওদের অফিস থেকে বলেছে পাঁচটা অব্দি ভিসি চলছে, আমরা চারটায় যেতে চেয়েছিলাম, আমরা বলেছি ঠিক আছে পাঁচটার পরে আসবো। আমরা পাঁচটা মিনিট শিক্ষা সচিবের সঙ্গে কথা বলবো, স্কুলগুলো কলেজ ভিসি এলার কথা বলবো। পুলিশ দিয়ে গুন্ডাগর্দি মানছি না, মানবো না, মানছি না, মানবো না। পুলিশ তুমি উর্দি ছাড়ো, পুলিশ তুমি উর্দি ছাড়ো, পুলিশ তুমি উর্দি ছাড়ো, পুলিশ তুমি উর্দি ছাড়ো, স্কুল কলেজ খুলতে হবে, খুলতে হবে, খুলতে হবে। শুধুমাত্র বিজেপি করার অপরাধ, বিধায়কদের এটাই কি অপরাধ? গুন্ডা কিছু করার চব্বিশ মিত্র পাল যা বলেছেন তার সঙ্গে আমি সম্পূর্ণভাবে বিজেপি করা যেমন অপরাধ, সাথে সাথে যে ইস্যুটা তুলে ধরলে রাজ্যের মুখ্যমন্ত্রী বিচলিত হয়ে পড়েন, বিব্রত হয়ে পড়েন, তার ভোট ব্যাংকে ধস নামতে পারে, সেই সময় সেই ইস্যুগুলো যাতে কেউ তুলতে না পারে তার জন্য ওনার যে রেজিস্টার গুন্ডা আছে সেই রেজিস্টার ক্যাডারদেরকে তিনি রাস্তায় নামিয়ে দেন। এই আইপিএসদের বাহাদুরি আর বেশিক্ষণ চলবে না। মাননীয় প্রধানমন্ত্রী সেন্ট্রাল রুল কারেকশন করছেন, এরপরে এই আইএস আইপিএসরা যারা গণতান্ত্রিক দেশে অগণতান্ত্রিক কাজ করছেন, দলদাসে পরিণত হয়েছেন, তাদের পরিণতিও যা করার কেন্দ্রীয় সরকার।